অবশেষে বালাসুরের দক্ষিণ প্রান্তে ধামরা সংলগ্ন সমুদ্র উপকূলবর্তী এলাকায় সকাল 9:15 নাগাদ আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের তাণ্ডব চলছে বাংলা উড়িষ্যা সংলগ্ন উপকূলগুলিতে। ঘূর্ণিঝড় সহ প্রবল বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনা, ভেঙে গিয়েছে অধিকাংশ বাঁধগুলি, ফলে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকা। সমুদ্র উপকূলবর্তী দীঘাতেও একই চিত্র আছড়ে পড়ছে বিশাল আকারের সমুদ্রের ঢেউ, জলমগ্ন উপকূলবর্তী এলাকাগুলি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘন্টায় 150 থেকে 160 কিমি গতিবেগ হতে পারে ঘূর্ণিঝড় ইয়াসের। ঝড়ের সাথে সাথে ফুঁসছে নদীগুলি, নদীগুলিতে দেখা যাচ্ছে ভরা কোটাল, উচ্চতা বাড়ছে জলস্তরের। পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবল হাওয়ার সাথে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের অন্তর্গত গঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলিতে ধরা পড়েছে সেই চিত্রই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি।